গুড মর্নিং গাইজ, এখন আমি সবে ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হয়ে আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, দেখে নাও। তারপর এইদিকে শাশুড়ি মা রান্না করছে। আমাকে বললো শ্বশুর মশাই মৌসাম্বির জুস খাবে, তো তাই আমাকে কাটতে বললো, তাই আমি কাটছিলাম। আর রান্না শাশুড়ি মাই করছিল, বেশিরভাগটা শাশুড়ি মাই করে। টুকটাক আমি করি, তো সেটাই। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা। তারপর দুপুরে ডিনার শেষ করে আমি আর শাশুড়ি মা এখানে বৃষ্টি উপভোগ করছিলাম। বৃষ্টি পড়ছিল, তো বাড়িতে একটা অ্যালোভেরা গাছ আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অ্যালোভেরা গাছটা খুব ভালো হয়েছে। আর সাথে বৃষ্টি উপভোগ করছি। আমার বৃষ্টি ভেজা দিন খুবই ভালো লাগে। তো আমি যখনই বৃষ্টি পড়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করি বারান্দায়, তো আমার খুবই ভালো লাগে। তো দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে দুপুরে, আর সারাদিন তোমাদের সাথে সেরকম একটা কিছু শেয়ার করা হয়নি, কারণ আমি একটু বিজি ছিলাম তাই। তো ভীষণ বৃষ্টি পড়ছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো তোমরাও দেখো, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো রাত হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে। তো আমি সন্ধ্যাবেলা গেছিলাম একটু দোকানে, এই হালকা স্ন্যাক্স মানে চিপস আর কেক নিয়ে আসলাম। তো আমি আর শাশুড়ি মাই গেছিলাম। তো এবার বাড়ি গিয়ে সন্ধ্যার টিফিন করব। তো চলো দেখতে থাকো কি টিফিন করি আমি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তো বাড়ি চলে এসেছি। এবার আমি বানাচ্ছি হলো ডিম টোস্ট। এখানে আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, ব্রেডগুলো কেটে নিয়েছি, আর ডিমের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। এবার আমি ব্রেডগুলো ডিমের মধ্যে নিয়ে ব্রেডগুলো চুবিয়ে এবার আমি ভেজে নেব। তো ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। তো আমার ব্রেডগুলো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।